আসসালামু আলাইকুম আমরা এখন দেখব এনআরবি কমার্শিয়াল ব্যাংকের প্রবেশনারি অফিসার পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটি সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি তার গণিত সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য প্রথম অঙ্ক নাম্বার 41 এ বলা আছে হোয়াট ইজ দ্য মিডিয়ান অফ দ্য মোড ইন দ্য ডাটা সেট 5 4 3 7 2 1 3 4 5 -1 7 8 -4 2 6 অর্থাৎ এখানে যে এলিমেন্টগুলি আছে এই এলিমেন্টগুলোর প্রচুরক বের করে তার মধ্যক মান কত হবে সেটা বের করতে বলা হয়েছে তো আমরা নাম্বারগুলি যদি সিকোয়েন্সিয়ালি সাজাই তাহলে পাবো হচ্ছে -5 -4 -1 1 2 2 3 3 4 4 5 6 7 7 8 তো এর মধ্যে আমরা যদি মোড বের করি অর্থাৎ প্রচুরক আমরা দেখতে পাই 2 আছে 2টা 3 আছে 2টা 4 আছে 2টা 7 আছে 2টা সেই জন্য আমাদের আসবে হচ্ছে 2 3 4 7 এটা হবে হচ্ছে আমাদের মোড এই মোডের আবার মিডিয়ান বের করতে বলা হয়েছে যেহেতু এটা সিকোয়েন্সিয়ালি আছে সেই ক্ষেত্রে এই দুইটার মাঝামাঝি যে মানটা হবে সেটা হবে মিডিয়ান তাহলে এটাকে দুই দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে 3.5 এটা হবে হচ্ছে মধ্যক মান অর্থাৎ এই উপাত্তগুলোর প্রচুরকের মধ্যকের মান চাওয়া হয়েছিল 3.5 হবে এই প্রশ্নের উত্তর তারপরের প্রশ্ন নাম্বার 42 নাম্বার 42 তে দেওয়া ছিল 2x² + 5x - 5 × x + 2 = ax³ + bx² + cx + d ac - bd = hot তাহলে আমরা 2x² + 3x - 5 × x + 2 = ax³ + bx² + cx + d তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 2x³ + 3x² - 5x + 4x² + 6x - 10 ক্যালকুলেশন করলে 2x³ + 7x² + x - 10 তো এটার সমান সমান আমরা ax³ + bx² + cx + d এটা লিখতে পারি এটার সমানও ঠিক একই জিনিস ax³ + bx² + cx + d এখন এই দুইটা সমীকরণ যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখেন এর জায়গায় পাবো হচ্ছে 2 তাহলে a = লেখা যাবে 2 b এর জায়গায় আছে হচ্ছে 7 c এর জায়গায় আছে হচ্ছে 1 d এর জায়গায় হচ্ছে -10 আমাদের মান বের করতে বলা হয়েছে ac - bd equal to ac হবে তাহলে যদি মান বসাই 2 × 1 - bd যদি মান বসাই 7 × -10 equal to আসবে 2 × 2 - 7 - 7 + 70 equal to আসবে হচ্ছে 72 অতএব নির্ণয় মান হবে হচ্ছে 72 এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 43 নাম্বার 43 তে বলা আছে দ্য এভারেজ অফ x এন্ড y ইজ 7 এন্ড z equal to 3x plus 2 হোয়াট ইজ দ্য এভারেজ অফ y এন্ড z তো আমাদের x plus y by 2 equal to 7 দেওয়া আছে তাহলে x plus y equal to আসবে হচ্ছে 14 আরেকটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে z equal to 3x plus 2 এটা দেওয়া আছে আমাদের গড় বের করতে বলা হয়েছে y এবং z এর y এবং z এর গড় মানে হচ্ছে y plus z by 2 এটা বের করতে হবে আমাদের তো আমরা y এর মান এখান থেকে বের করে নেই y equal to 14 minus x তো এই মানটা আমরা এখানে বসাবো 14 minus x আর z এর মান এখানে 3x plus 2 by 2 equal to আসবে হচ্ছে 16 plus 2x by 2 equal to আসবে হচ্ছে x plus 8 অতএব x plus 8 হবে হচ্ছে নির্ণয় অ্যাভারেজ এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 44 নাম্বার 44 এ বলা আছে ফাংশন অফ 5 ইকুয়াল টু 15 অ্যান্ড ফাংশন অফ x ইকুয়াল টু এফ এক্স প্লাস 2 মাইনাস 5 এফ জি 3 ইকুয়াল টু কত তো জি এক্স ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে ফাংশন অফ x প্লাস 2 জিও একটা ফাংশন মাইনাস 5 আর আমাদের বের করতে হবে হচ্ছে জি থ্রি তো জি থ্রি যদি আমরা বসাই এটার নিয়মটা হচ্ছে এক্স এর জায়গায় এখানে যা আছে সেটা বসিয়ে দিবেন তাহলে এফ থ্রি প্লাস টু মাইনাস ফাইভ আসে ইকুয়েল টু এফ ফাইভ মাইনাস ফাইভ আর এফ ফাইভ এর মান
আমাদের প্রশ্ন দেওয়া আছে সেটা হচ্ছে 15 তাহলে 15 মাইনাস 5 ইকুয়াল টু আসবে হচ্ছে 10 এই 10 হবে হচ্ছে নির্ণয়মান এটি এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 45 নাম্বার 45 এ বলা আছে দ্য বেস অফ এ রেকট্যাঙ্গেল ইজ 3 টাইমস অ্যাজ লং অ্যাজ দ্য হাইট ইফ দ্য পেরিমিটার ইজ 64 হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য রেকট্যাঙ্গেল অর্থাৎ আমাকে বলা আছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ তাহলে প্রস্থ হবে হচ্ছে x আর দৈর্ঘ্য হবে হচ্ছে 3x আর পেরিমিটার বলা আছে পেরিমিটার হবে হচ্ছে আমাদের 3x প্লাস x ইনটু 2 ইকুয়াল টু আসবে হচ্ছে 8x তো প্রশ্ন মতে দেওয়া আছে পেরিমিটার হচ্ছে 64 তাহলে x ইকুয়াল টু আসবে হচ্ছে 8 বের করতে হবে হচ্ছে আমাদের এরিয়া তো এরিয়া ইকুয়াল টু হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ অর্থাৎ 3x ইনটু x ইকুয়াল টু 3x স্কয়ার ইকুয়াল টু আসবে 3 ইনটু 8 স্কয়ার ইকুয়াল টু আসবে হচ্ছে 3 ইনটু 64 ইকুয়াল টু 192 এই 192 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 46 নাম্বার 46 এ বলা আছে এ স্ফিয়ার ইজ ক্রিয়েটেড উইথ হাফ দ্য রেডিয়াস অফ এ অরিজিনাল স্ফিয়ার হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ভলিউম অফ দ্য অরিজিনাল স্ফিয়ার টু দ্য ভলিউম অফ দ্য নিউ স্ফিয়ার তো এখানে স্ফিয়ারের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব স্ফিয়ার মানে হচ্ছে গোলক তো যদি তার অর্ধেক হয়ে যায় অর্থাৎ ধরে নেই এইচআর গোলকের ব্যাসার্ধ ছিল 2R আর নতুন গোলকের ব্যাসার্ধ হচ্ছে R তাহলে পুরাতন বা অরিজিনাল যেটা আছে সেটার আয়তন হবে হচ্ছে 2R হোল কিউব ইকুয়াল টু আসবে 8 ইনটু 4/3 পাই আর কিউব আর নর্মালি যদি ব্যাসার্ধ আমরা অর্ধেক করে দেই তাহলে 4/3 পাই আর কিউব এই আসবে এখন এইটা এইটার 8 গুণ তাহলে আমরা বলতে পারবো 8:1 হবে হচ্ছে তাদের আয়তনের অনুপাত এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 47 নাম্বার 47 এ বলা আছে 5 পিপল ওয়ান্ট টু রেন্ট দ্য লাস্ট 2 কপিস অফ এ মুভি হাউ মেনি ওয়েস ক্যান দিস 5 পিপল রেন্ট দ্য 2 মুভি অর্থাৎ 5 জন লোক আছে দুইটা মুভি আছে কতভাবে নিতে পারে সেটা হবে হচ্ছে কম্বিনেশন সেই ক্ষেত্রে 5 × 2 ইকুয়াল টু আসবে হচ্ছে 10 এই 10 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 48 নাম্বার 48 এ বলা আছে x ইকুয়াল টু সেট অফ মাইনাস 4 মাইনাস 2 1 3 y ইকুয়াল টু সেট অফ মাইনাস 1 4 3 ইফ x ইজ এ নাম্বার ফ্রম সেট x অ্যান্ড y ইজ এ নাম্বার ফ্রম y দ্য প্রবাবিলিটি দ্যাট x প্লাস y ইজ পজিটিভ ইন ক্লোজেস্ট টু অর্থাৎ আমাদের বলা আছে x একটা সেট আছে যেটার মধ্যে হচ্ছে মাইনাস 4 মাইনাস 2 1 এবং 3 এই কয়টা এলিমেন্ট y একটা সেট তার এলিমেন্ট হচ্ছে মাইনাস 1 4 5 এখন x প্লাস y যদি আমরা যোগ করি তাহলে মাস্ট বি পজিটিভ হতে হবে এটার প্রবাবিলিটি কত তো যদি x আর y যোগ করি তাহলে কতভাবে যোগ করতে পারি এটা হচ্ছে 4ভাবে আর এটা হচ্ছে 3ভাবে টোটাল আমরা করতে পারবো হচ্ছে 12ভাবে যোগ করতে পারবো এখন আমাদের রিকোয়ার রেজাল্ট হচ্ছে পজিটিভ তো পজিটিভ রেজাল্ট হলে এখানে দেখেন এইটার এটা যোগ করলে নেগেটিভ আসবে এটা যোগ করলে জিরো আসবে এটা এটা যোগ করলে পজিটিভ আসবে সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি একটা পজিটিভ তারপরে মাইনাস 2 এর সাথে যদি এটা ক্যালকুলেশন করেন তাহলে নেগেটিভ আসবে এটা করলে পজিটিভ আসবে এটা করলে পজিটিভ আসবে সেই ক্ষেত্রে এখানে পাচ্ছি আমরা দুইটা 1 এর ক্ষেত্রে এটা জিরো আসবে এটা পজিটিভ আসবে এটা পজিটিভ আসবে অর্থাৎ এখানেও পাচ্ছি দুইটা 3 এর ক্ষেত্রে আমরা এটার সাথে যোগ করলে পজিটিভ সবগুলোর সাথেই পজিটিভ আসবে তাহলে এখানে 3টা তাহলে 3 4 5 6 7 8টা 8টা হচ্ছে আমাদের অনুকূলে অর্থাৎ প্রবাবিলিটি হবে হচ্ছে 8/12 ইকুয়াল টু 0.666 পৌনঃপুনিক আসে সেই ক্ষেত্রে আমরা 0.7 বলতে পারি 0.7 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 49 নাম্বার 49 এ বলা আছে x স্কয়ার মাইনাস 25 ইকুয়াল টু 12 x প্লাস 5 ইকুয়াল টু 4 x মাইনাস 5 ইকুয়াল টু হোয়াট তো আমরা এটা যদি সূত্র করি তাহলে পাবো x প্লাস 5 ইন্টু x মাইনাস 5 ইকুয়াল টু আসবে 12 বা x মাইনাস 5 ইকুয়াল টু 12/x প্লাস 5 ইকুয়াল টু আসবে 12/4 ইকুয়াল টু 3 অর্থাৎ x মাইনাস 5 এর মান হবে হচ্ছে 3 এটি হবে এই প্রশ্নের উত্তর আবার প্রশ্ন নাম্বার 50 নাম্বার 50তে বলা আছে জিম ইজ এ কার সেলসম্যান হু গেটস এ বেস মান্থলি স্যালারি অ্যান্ড এ কমিশন ফর ইচ কার হি সেলস জিমস মান্থলি আর্নিং আর গিভেন বাই দ্য
function fx equal to c into 4 plus x, where x represents the number of cars he sold for the month. If Jim sells 6 cars in a month, he earns $2,000. How much is Jim's basic salary? So, এটা করার ক্ষেত্রে আমাদেরকে বলা আছে যে fx equal to c into 4 plus x. এই ফাংশন অনুযায়ী স্যালারি পায় সেলস পারসন, এর মধ্যে হচ্ছে x হচ্ছে কার সংখ্যা। জিজ্ঞাসা করা হয়েছে যে যদি সে কোনো মাসে 2000 টাকা স্যালারি পায় তাহলে তার বেস স্যালারি কত ছিল 6 টাকার বিক্রি করার পর। তো আমরা এটা যদি করি fx equal to আসবে হচ্ছে 4c plus cx, সেল হয়েছে 6 টাকা, 6 টাকা যদি সেল হয় তাহলে x এর জায়গায় হবে হচ্ছে 6, তাহলে 4c plus 6c equal to 10c, তাহলে 10c এর সমান হচ্ছে আমাদের 2000, তাহলে c equal to আসবে হচ্ছে 200। এখন আমাদের এই টুকের ভিতরে এটা হচ্ছে ভেরিয়েবল পার্ট, এটা হচ্ছে ফিক্সড পার্ট, আমাদের ফিক্সড পার্টটা বের করতে হবে। ফিক্সড পার্টটা হচ্ছে আমাদের 4c, তাহলে 4c equal to 4 into 200 equal to আসবে $800, এটাই হবে এই প্রশ্নের উত্তর, এটাই হবে হচ্ছে বেস স্যালারি। তারপর প্রশ্ন নাম্বার 51, নাম্বার 51 এ বলা আছে when 17 is divided by k, where k is a positive integer less than 17, the remainder is 3, what is the remainder when the sum of the possible values of k is divided by 17? অর্থাৎ 17 কে যে সংখ্যাটার ভাগ করলে ভাগশেষ 3 থাকে সেরকম সম্ভাব্য সংখ্যাগুলোর যোগ করলে যোগফল যা আসে তাকে 17 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে। তো 17 কে ভাগশেষ 3 করতে হলে আমরা যদি 7 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ 3 থাকবে, আবার যদি 14 দ্বারা ভাগ করি 17 কে তাহলেও ভাগশেষ 3 থাকবে, তাহলে সংখ্যা দুইটি হচ্ছে আমাদের 7 এবং 14, অর্থাৎ k এর প্রবাবল মান হচ্ছে 7 এবং 14, তাহলে 7 প্লাস 14 যদি আমরা করি তাহলে আসবে হচ্ছে 21, 21। এই 21 কে 17 দ্বারা ভাগ করব আমরা, 21 কে 17 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে হচ্ছে 4, এই 4 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 52, নাম্বার 52 তে বলা আছে a b and c are all positive integers such that a plus b plus c equal to 150 and none of these values are equal to each other, what is the smallest possible value of the median of a b c? অর্থাৎ a b এবং c যদি যোগ করা হয় তাহলে হয় 150, তাহলে তিনটা সংখ্যা যদি এখানে ভিন্ন ভিন্ন হয় তাহলে মিডিয়ান অর্থাৎ মধ্যক মান সবচেয়ে ছোট কি হতে পারে। তো এই 150 আমরা মিলাতে পারি একভাবে, সেটা হচ্ছে প্রথম সংখ্যা 1 ধরব, দ্বিতীয় সংখ্যা 2 ধরব, আর তৃতীয় সংখ্যা ধরব হচ্ছে 147, তাহলেই আসে হচ্ছে 150। তাহলে এই 1 2 আর 147 এর মাঝখানে যেটা মধ্যক মান হবে হচ্ছে 2, এই 2 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 53, নাম্বার 53 তে বলা আছে 5 স্কয়ার মাইনাস 4 এ মাইনাস 3 মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস 4 ইকুয়াল টু 0, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য পসিবল ভ্যালু অফ এ, অর্থাৎ এ এর যে সম্ভাব্য মানগুলি আছে তার যোগফল কত হবে। তাহলে 5 এ স্কোয়ার মাইনাস 4 এ মাইনাস 3 মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস 4 ইকুয়াল টু 0। তো এটা ক্যালকুলেশন করলে আপনারা পাবেন 2 এ স্কোয়ার মাইনাস 7 এ মাইনাস 15 ইকুয়াল টু 0, বা 2 এ স্কোয়ার মাইনাস 10 এ প্লাস 3 এ মিডল টার্ম করলে মাইনাস 15 ইকুয়াল টু 0, বা 2 এ কমন নিলে আসবে হচ্ছে এ মাইনাস 5 প্লাস 3 কমন নিলে আসবে হচ্ছে এ মাইনাস 5 ইকুয়াল টু 0, বা এ মাইনাস 5 ইন্টু 2 এ প্লাস 3 ইকুয়াল টু 0, এ ইকুয়াল টু আসবে হচ্ছে 5, আর এখানে এ ইকুয়াল টু আসবে হচ্ছে মাইনাস 3 বাই 2, মাইনাস 3 বাই 2 মানে মাইনাস 1.5। এখন আমাদের সম্ভাব্য যে দুইটা মান আছে এ এর সম্ভাব্য দুইটা মান হচ্ছে আমাদের 5 এবং হচ্ছে মাইনাস 1.5, 5 আর মাইনাস 1.5 যদি ক্যালকুলেশন করা হয় তাহলে আসবে হচ্ছে 3.5, এই 3.5 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 54, নাম্বার 54 তে বলা আছে টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর 7 অ্যান্ড 16, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য লেন্থ অফ দ্য থার্ড সাইড। বলা হচ্ছে যে একটা ত্রিভুজে দুইটা বাহু হচ্ছে 7 এবং 16, অপর কোন বাহুটার দৈর্ঘ্য অপশন থেকে হতে পারে না, সেটা হচ্ছে 9 হতে পারে না, কারণ 7 আর 9 যোগ করলে 16 হয়। আমরা জানি ত্রিভুজের যে কোনো এক বাহুর যোগ এক বাহুর মান হবে হচ্ছে তার বাকি দুই বাহুর যোগ ফলের সমষ্টির চেয়ে ছোট, অথবা আপনারা বলতে পারেন ত্রিভুজের যে কোনো দুই বাহুর
সমষ্টি হবে হচ্ছে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর সেই অনুযায়ী 9 হতে পারে না তাহলে 9 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 55 নাম্বার 55 এ বলা আছে ইফ দা এভারেজ অ্যারিথমেটিক মিন অফ 5 ডিস্টিংক্ট পজিটিভ ইন্টিজার ইজ 10 হোয়াট ইজ দা ডিফারেন্স বিটুইন দা লার্জেস্ট পসিবল ভ্যালু অফ দা গ্রেটেস্ট ইন্টিজার এন্ড দা লিস্ট পসিবল ভ্যালু অফ দা গ্রেটেস্ট অফ দ্য ফাইভ ইন্টিজার্স অর্থাৎ বলা আছে পাঁচটা সংখ্যা ভিন্ন ভিন্ন সংখ্যার অ্যারিথমেটিক মিন হচ্ছে 10 অর্থাৎ গড় 10 তো তাদের যদি সর্বোচ্চ হিসাব করা হয় তাহলে সর্বোচ্চর ক্ষেত্রে সর্বোচ্চ যে ভ্যালুটা হবে তার মান এবং সর্বনিম্ন ক্ষেত্রে যদি হিসাব করা হয় তাহলে সর্বনিম্নের যে ভ্যালু মানটা হবে সেই হিসাব করলে দুইটা ডিফারেন্স কত হবে তো আমাদের যেহেতু বলা আছে যে পাঁচটা ইন্টিজারের অ্যাভারেজ হচ্ছে 10 তাহলে টোটাল হবে হচ্ছে 50 এই 50 আমাদের মিলাতে হবে যদি আমরা হাইস্ট লেভেল চিন্তা করি তাহলে 1 2 3 4 আর লিখতে পারি হচ্ছে 40 এই সবগুলি মিলে হয় হচ্ছে 50 এই পাঁচটা ডিস্টিংক্ট নাম্বার আবার আমরা লিখতে পারি হচ্ছে 8 9 10 11 12 সেই ক্ষেত্রে নিচের দিকে চিন্তা করলে এইটা লোয়েস্ট লেভেল নামাতে পারি হাইয়েস্ট দিকে চিন্তা করলে এটা হাইয়েস্ট করতে পারি তো এই হচ্ছে আমাদের 40 হচ্ছে হাইয়েস্ট এখানে আর লোয়েস্ট হিসাব করলে আসবে হচ্ছে 12 তাহলে ডিফারেন্স হবে হচ্ছে 40 - 12 ইকুয়াল টু আসবে হচ্ছে 28 এই 28 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে চলে আসি 56 নম্বর প্রশ্নে নাম্বার 56 এ বলা আছে হাফ দ্য পিপল অন এ বাস গট অফ অ্যাট ইচ স্টপ আফটার দ্য ফার্স্ট অ্যান্ড নো ওয়ান গেটস অন আফটার দ্য ফার্স্ট স্টপ ইফ ওয়ানলি ওয়ান পার্সন গেটস অফ অ্যাট দ্য স্টপ নাম্বার 7 হাউ মাচ পিপল গট অন অ্যাট দ্য ফার্স্ট স্টপ অর্থাৎ আমরা ধরে নেই বাসের শুরুতে যাত্রী সংখ্যা ছিল এক্স তাহলে প্রতি স্টপে যদি হাফ করে নেমে যায় তাহলে আমাদের 60টা স্টপেজ যে আসবে হচ্ছে এমন ইনটু হাফ 6 ইনটু হাফ ইকুয়াল টু আসবে হচ্ছে লাস্টে একটা যাত্রী ছিল এটা করলে আসবে হচ্ছে এক্স বাই 128 ইকুয়াল টু 1 বা এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে 128 এখন আমাদের প্রথম স্টপেজে যাত্রী সংখ্যা অর্ধেক নেমে গেল সেই ক্ষেত্রে আমাদের এক্স বাই 2 ছিল যাত্রী সংখ্যা ইকুয়াল টু আসবে 128/2 ইকুয়াল টু আসবে হচ্ছে 64 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 57 নাম্বার 57 এ বলা আছে সার্কুলার লোগো ইজ এনলার্জড টু ফিট দ্য লিড অফ এ জার দ্য নিউ ডায়ামিটার ইজ 50% লার্জার দ্যান দ্য অরিজিনাল বাই হোয়াট পার্সেন্টেজ হ্যাজ দ্য এরিয়া অফ দ্য লোগো ইনক্রিজড তো কত পার্সেন্ট লোগোর এরিয়া ইনক্রিজড হয়েছে সেটা জানতে চাওয়া হয়েছে ধরে নিন প্রথমে ছিল হচ্ছে 10 তাহলে এরিয়া হবে হচ্ছে পাই 10² ইকুয়াল টু আসবে হচ্ছে 100π দ্বিতীয় ক্ষেত্রে 50% বাড়ানো হয়েছিল সেই ক্ষেত্রে 10 হয়ে যাবে হচ্ছে 15π 15² ইকুয়াল টু আসবে হচ্ছে 225π তাহলে এখানে যে ডিফারেন্সটা হয় সেটা হচ্ছে 125π কতর মধ্যে সেটা হচ্ছে 100π-এর মধ্যে ইনটু 100 ইকুয়াল টু আসবে হচ্ছে 125% এই 125% ইনক্রিজ হয়েছিল এটি হবে এই প্রশ্নের উত্তর পরের প্রশ্ন নাম্বার 58 নাম্বার 58 এ বলা আছে আফটার বিইং ড্রপটেড এ সার্টেন বল অলওয়েজ বাউন্স ব্যাক টু 2/5 অফ দ্য হাইট অফ ইটস প্রিভিয়াস বাউন্স আফটার দ্য ফার্স্ট বাউন্স ইট রিচেস এ হাইট অফ 125 inches হাউ হাই উইল ইট রিচ আফটার দ্য ফোর্থ বাউন্স তো আমাদের ফার্স্ট বাউন্সে হচ্ছে 125 উঠেছিল তাহলে সেকেন্ড বাউন্সের পরে হচ্ছে 2/5 থার্ড বাউন্সে আবার 2/5 এবং ফোর্থ বাউন্সে 2/5 এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 8 অর্থাৎ 8 সেন্টিমিটার অর্থাৎ 8 inches হবে হচ্ছে ফোর্থ বাউন্সে উঠবে এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 59 নাম্বার 59 এ বলা আছে জোস কালেকশন কন্টেন্স ইউএস ইন্ডিয়া অ্যান্ড ব্রিটিশ স্ট্যাম্পস ইফ দ্য রেশিও অফ ইউএস টু ইন্ডিয়া স্ট্যাম্প ইজ 5:2 অ্যান্ড দ্য রেশিও অফ ইন্ডিয়ান অ্যান্ড ব্রিটিশ স্ট্যাম্প ইজ 5:1 হোয়াট ইজ দ্য রেশিও অফ ইউএস টু ব্রিটিশ স্ট্যাম্প একদম ইজি একটা ম্যাথ এখানে বলা আছে ইউএস ইন্ডিয়া এবং ব্রিটিশের স্ট্যাম্প রয়েছে যেখানে ইউএস এবং ইন্ডিয়া স্ট্যাম্পের অনুপাত হচ্ছে 5:2 এবং ইন্ডিয়া এবং ব্রিটিশের স্ট্যাম্পের অনুপাত হচ্ছে 5:1 তাহলে আমেরিকা এবং ব্রিটিশের স্ট্যাম্পের রেশিওগত তো এখানে প্রশ্নে বলা আছে ইউএসএ ইজ টু ইন্ডিয়া ইকুয়াল টু 5:2 আর বলা আছে হচ্ছে ইন্ডিয়া ইজ টু ব্রিটেন ইকুয়াল টু হচ্ছে 5:1 তাহলে আমাদের এটাকে যদি আমরা 5 দ্বারা গুণ করি এটাকে 2 দ্বারা গুণ করি তাহলে আসবে 25:10
equal to 10 is to 2 তাহলে এই 10 আর এই 10 মিলল অর্থাৎ ইন্ডিয়া ইন্ডিয়া মিলল সেই ক্ষেত্রে আমাদের ইউএস এবং ব্রিটেনের যে অনুপাতটা আসবে হচ্ছে 25 is to 2 25 is to 2 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 60 নাম্বার 60 তে বলা আছে 6 pints of 20% solution of menthol in water are mixed with 4 pints of 10% menthol in water solution the percentage menthol in the new solution is তো এখানে বলা আছে ফার্স্ট যে সলিউশন আছে সেখানে 20% হচ্ছে menthol এবং 80% হবে হচ্ছে water সেকেন্ড যে সলিউশন আছে এখানে menthol আছে হচ্ছে 10% water আছে হচ্ছে আমাদের এখানে বাকি 90% তো এখন এইটার করতে হবে হচ্ছে 6 গুণ এটার করতে হবে হচ্ছে 4 গুণ তাহলে 6 গুণ যদি করা হয় তাহলে menthol হবে হচ্ছে 6 গুণ 12 120 আর এখানে menthol হবে হচ্ছে 40 তাহলে টোটাল menthol হবে হচ্ছে আমাদের 120 প্লাস 40 আর ইন টোটাল আমাদের আছে হচ্ছে এখানে 6 আর 4 অর্থাৎ 10 ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 160 বাই 1000 পার্সেন্টেজ করতে গেলে ইনটু 100 এটি এটা কাটা আসবে হচ্ছে 16% এই 16% হবে হচ্ছে ওভারঅল ম্যানথলের পরিমাণ এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 61 নাম্বার 61 এ বলা আছে পিকচার ইজ কপিড অন টু এ sheet of paper of 8.5 inches by 10 inches a 1.5 inches margin is left all around what area in square inches does the picture cover এখানে বলা আছে একটা পেজ আছে হচ্ছে 8.5 into 10 ডাইমেনশনের এখন এই পেজের চতুর্দিকে আপনি মার্জিন রাখবেন 1.5 করে তো এটা চতুর্দিকে যদি মার্জিন 1.5 করে রাখেন তাহলে 8.5 minus 1.5 into 2 ওই জমির এবং রাস্তার অঙ্কগুলো যেরকম করা হয় সেম অঙ্ক এটা 10 minus 1.5 into 2 equal আসবে হচ্ছে 5.5 into 7 equal to আসবে 38.5 ইঞ্চি এটি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর প্রশ্ন নাম্বার 62 নাম্বার 62 তে বলা আছে জেফ টেক্স 20 মিনিটস টু জগ অ্যারাউন্ড দ্য রেস কোর্স ওয়ান টাইম এন্ড 25 মিনিটস টু জগ অ্যারাউন্ড এ সেকেন্ড টাইম হোয়াট ইজ হিজ অ্যাভারেজ স্পিড ইন মাইল পার আওয়ার ফর দ্য হোল জগ if the course is 3 miles long তো এখানে বলা আছে সে যাওয়ার সময় যায় হচ্ছে 20 মিনিটে আসার সময় আসে হচ্ছে 25 মিনিটে আর 3 মাইল হচ্ছে লম্বা তাহলে টোটাল ডিসটেন্স সে অতিক্রম করে হচ্ছে 3 প্লাস 3 6 মাইল আর তার যে টাইম লাগে সেটা হচ্ছে 20 মিনিট লাগে সেটাকে আমরা ঘন্টায় নিয়ে যাব প্লাস 25 মিনিট লাগে সেটাকে নিয়ে যাব হচ্ছে ঘন্টায় এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 6 বাই 45 বাই 60 equal to পাওয়া যাবে হচ্ছে 8 মাইল পার আওয়ার 8 মাইল পার আওয়ার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 63 নাম্বার 63 তে বলা আছে দা ফার্স্ট টার্ম ইন এ সিকোয়েন্স ইজ 1 এন্ড দা সেকেন্ড টার্ম ইজ 5 ফ্রম দা থার্ড টার্মস অন ইচ টার্মস ইজ দা অ্যাভারেজ অ্যারিথমেটিক মিন অফ অল প্রিসিডিং টার্মস ইজ দা 25th term in the sequence অর্থাৎ প্রথম টার্ম হচ্ছে 1 তারপরে হচ্ছে 5 তারপরে যে টার্মটা হবে সেটা হচ্ছে এটার অ্যাভারেজ তো এটা যদি আপনি যোগ করেন যোগ করে দুই দ্বারা ভাগ করেন তাহলে আসবে হচ্ছে 6 বাই 2 ইকুয়াল টু 3 অর্থাৎ 1 5 তারপরে নাম্বারটা আসবে 3 এরপরে যখন আবার এইটার অ্যাভারেজ করবেন 3 দ্বারা ভাগ করবেন তখন অ্যাভারেজ ঠিকই আবার 3 আসবে তখন সিকোয়েন্স হয়ে যাবে 1 5 3 3 আবার যদি করেন যে এটার অ্যাভারেজ করতে হবে এটা করলে দেখেন 5 4 1 6 7 8 9 10 11 12 এটার অ্যাভারেজ আসবে আবার 3 সেই ক্ষেত্রে 1 5 3 3 3 এভাবে করতে থাকলে আপনার সবসময় 3 আসতে থাকবে সেই ক্ষেত্রে 25তম বলুক 50তম বলুক হোয়াট এভার যেটাই বলুক না কেন উত্তর আসবে হচ্ছে 3 অর্থাৎ 25তম সংখ্যা হবে হচ্ছে 3 এটি হবে এই প্রশ্নের উত্তর প্রশ্ন নাম্বার 64 নাম্বার 64 এ বলা আছে অ্যান এমপ্লয়িজ অ্যানুয়াল স্যালারি ওয়াজ ইনক্রিজড $15,000 if her new annual salary now equals $90,000 what was the percentage increase অর্থাৎ স্যালারির ইনক্রিমেন্ট হচ্ছে $15,000 আর ডলার বেড়ে হয়েছে $90,000 তাহলে আগে ছিল হচ্ছে $75,000 তো $75,000-এর মধ্যে তার বেড়েছে হচ্ছে $15,000 তাহলে 75,000 15,000 into 100 equal to আসবে হচ্ছে 20% এই 20% হবে হচ্ছে তার ইনক্রিমেন্ট এটাই হবে এই প্রশ্নের উত্তর
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি তার গণিত সমাধান আপলোড দেওয়ার জন্য অঙ্কে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমরা চেষ্টা করব ভুল ভ্রান্তি হয়ে থাকলে সেটা ডেসক্রিপশন অথবা কমেন্টে দেওয়ার জন্য ধন্যবাদ